থাকবেন তা আগামী 5 মিনিটের মধ্যে শুরু হবে। তো আমি সকলকে বলব, আমাদের টিভি ছোট হয়েছে, টিভিটা ছোট হয়েছে, প্রজেক্টার দিনের বেলা সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না, তথাপি আমরা প্রজেক্টারও চালিয়ে দেব। তো আমরা যখন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হবে বা ভার্চুয়াল সভা শুরু হবে, তখন যেন আমরা সবাই শান্তভাবে চুপচাপ থেকে আমাদের এই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের সর্বস্তরের মায়েদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখেন সেটা যেন আমরা সুন্দরভাবে সেখানে শান্তভাবে চুপচাপ থেকে আমরা যেন শুনি, সে আবেদন আমি সকলের কাছে রাখব। আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে হবে, ভারতবর্ষকে একটা উন্নততর দেশে পরিণত করতে হবে, সেজন্য উনি ভারতবর্ষের 4টি স্তম্ভকে শক্তিশালী করার কথা বলেছেন। আর এই 4টি স্তম্ভকে শক্তিশালী করার যে কথা উনি বলেছেন তার মধ্যে প্রথমেই হলো মহিলা সশক্তকরণ, মহিলাদের সশক্তকরণ করতে হবে। আর কি বলেছেন? অন্নদাতা কৃষকদের সর্বত সহযোগিতা করতে হবে, গরিব কল্যাণে কাজ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের উপার্জনের সুযোগ তৈরি করে দিতে হবে। আজকে এদেশের মায়েদের উপার্জনের লক্ষ্যে, মহিলা সশক্তকরণের লক্ষ্যে নানাবিধ সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এর মধ্যে অন্যতম হলো এই এসএসজি গ্রুপ। আমরা দেখেছি এই এসএসজি গ্রুপের মাধ্যমে আমাদের ভারতবর্ষের সর্বস্তরের মহিলাদের